অনেকদিন বন্ধ থাকার পর সরকারিভাবে আগরতলা আখাউড়া সীমান্ত দিয়ে এপারে এসেছে 800 কেজি ইলিশ মাছ। পুজো উপলক্ষে আরও ইলিশ মাছ আসবে। এই মাছের দাম প্রতি কেজি 1700 টাকা, এমনটাই জানিয়েছেন বড়তলা বাজারের মাছ ব্যবসায়ীরা। তারা জানান মাছের গুণমান খুবই ভালো। গতকালকে আপনার 800 কেজি মাছ আইছে আর কি, 800 কিলো মাছ আইব। এতদিন মাছ আইছে না, কারণ হইল আপনার যে গণ্ডগোল গেছে বাংলাদেশ, প্রচণ্ড গণ্ডগোলের কারণে মাছ আসে নাই। আজকে গতকালকে আর কি, গতকালকে 800 কেজি মাছ ঢুকছে বাংলাদেশ থেকে, মানে তার কারণে মাছটা বন্ধ আসতো, মানে আইতো মানে একটু লেগে লেগে আইতো, তখনই মানে সরকারিভাবে মানে সে খুশি দিয়া মাছ আইতেছে আর কি, ভালো মাছ আইতেছে। 1 কিলো 100, 200, 300, 1 কিলো মানে সেরা মাছ, ভালো কোয়ালিটির মাছ আইছে বা 14 বলে মাছ আইছে, 12 তারিখ পর্যন্ত মাছটা আইছে।